দেখো বিজেপির তরফ থেকে এই নতুন যে আবেদন সেই আবেদনে বলা হয়েছে যে রাজ্যের যে 108টি পুরসভায় এখনো পর্যন্ত ভোট বাকি রয়েছে সেই 108টিতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক এবং শুধুমাত্র রুট মার্চ নয় ভোটারদের পরিচয়পত্র দেখার যে কাজ সেই কাজও কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে করাতে হবে এই আবেদন বিজেপির তরফ থেকে করা হয়েছে এছাড়াও বিজেপির আরো বক্তব্য হলো যে যে একজন জেনারেল অবজারভার তাকে নিরপেক্ষভাবে একজন অবজারভারকে রিক্রুট করতে হবে এছাড়াও যারা মাইক্রো অবজারভার থাকবেন সেই মাইক্রো অবজারভার যেন নিরপেক্ষ হন সেই বিষয়টাও আদালতের তরফ থেকে সুনিশ্চিত করতে হবে এই আবেদন নিয়ে বিজেপির তরফ থেকে নতুন করে আবেদনপত্র দাখিল করা হয়েছে আগামীকাল যখন সমস্ত মামলার অর্থাৎ নির্বাচন সংক্রান্ত মামলার শুনানি শুরু হবে তখন একসাথে সমস্ত আবেদনপত্রের বিচার পর্ব চলবে অর্থাৎ বিজেপির সার্বিকভাবে নিরাপত্তার পাশাপাশি 108টি পুরসভায় কেন্দ্রীয় বাহিনীর যে আবেদন করা হয়েছে তার বিচার পর্ব আগামীকাল সকাল 10:30টায় শুরু হবে ধন্যবাদ শৌভিক চলে আসছি পরের খবরে কাল থেকে শুরু হচ্ছে ছোটদের স্কুল আজ বালিগঞ্জ শিক্ষা সদনে সপ্তম শ্রেণীর পড়ুয়ারা হাজির হয় স্কুলে এসে পড়াশোনাও করে তারা স্কুল সূত্রে খবর কাল পঞ্চম শ্রেণীর পড়ুয়ারা ক্লাস করবে বৃহস্পতিবার ক্লাস করবে ষষ্ঠ শ্রেণীর পড়ুয়ারা অন্য ক্লাসগুলি হবে অনলাইনেই আজ যারা স্কুলে আসতে পারেনি তাদের জন্য অনলাইনে পড়ার ব্যবস্থাও ছিল স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে শনি রবিবারের মধ্যে ঠিক করে নেওয়া হবে সোমবার থেকে সবার ক্লাস কিভাবে নেওয়া যায় কোভিড পরিস্থিতির উন্নতির পর সমস্ত জায়গায় স্কুল ধীরে ধীরে খুলে যাচ্ছে এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি বালিগঞ্জ শিক্ষা সদন স্কুলে এবং সেখানে ক্লাস সেভেনের চলছে এখানে ক্লাস সেভেনের ক্লাস ইংলিশ ক্লাস পড়ানো হচ্ছে ক্লাস সেভেন এ বি সি সব পড়ুয়ারা রয়েছেন ধাপে ধাপে প্রত্যেকে রয়েছেন এবং কোভিড বিধি মেনে প্রত্যেকে ক্লাস করছে দেখে যাচ্ছে যে সুশৃঙ্খলভাবে তারা বসে আছেন এবং মাস্ক পরে আছে প্রত্যেক পড়ুয়ারা শিক্ষিকারা প্রত্যেকের ওপর নজর রাখছেন এবং একই সঙ্গে এখানে একটি বিশেষ বন্দোবস্ত করা হয়েছে যারা এইখানে ক্লাসে আসতে পারছেন না বা আসতে চাইছেন না তাদের ক্ষেত্রে অবশ্যই অনলাইন ক্লাসেরও ব্যবস্থা আছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকের যে ক্লাস সেই ক্লাস শুরু হয়ে গিয়েছে এবং ইংলিশের শিক্ষিকারা তারা ধাপে ধাপে প্রত্যেক পড়ুয়ার কাছে যাচ্ছেন তিনটে বিভাগের পড়ুয়ারা রয়েছেন এবং তাদের যে হোমওয়ার্ক সেগুলো ঠিক করে হয়েছে কি না পরবর্তী ধাপে তাদের কি করতে হবে সমস্ত কিছু বোঝানো হচ্ছে এবং কোভিড বিধি মেনে পুরো বিষয়টাই করা হচ্ছে এখানে স্কুল কর্তৃপক্ষের বক্তব্য যে আগামী কাল থেকে ক্লাস ফাইভের পড়ুয়ারা তারা আসবেন এবং তার জন্য ইতিমধ্যে বন্দোবস্ত শুরু হয়ে গিয়েছে ক্লাস সেভেন থেকে ক্লাস চলছে পরের ধাপে এর নিচের ক্লাসের যারা পড়ুয়া আছে তারা আসবেন বলেই কর্তৃপক্ষ জানিয়েছে ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে ঝিলম করঞ্জয় এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে